মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নত কর্মহীন অসহায় মানুষের মধ্যে দ্বিতীয়বারের মতো ত্রাণ বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবু তাহের। মের 8 তারিখ শুক্রবার ফজরত উপজেলার সদর মাদিগির নিজ বাড়ির আঙিনাত এলাকার 250 জন অসহায় দরিদ্র লোকের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত আছিল 3 নং জোরারগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি, সাধারণ সম্পাদক আলহাজ রেজাউল করিম মাস্টার, জাহেদুল ইসলাম সুজন, রবিউল হোসেন রায়হান, তাপস কুমার সিংহ, আনোয়ার হোসেন ভুঁইয়া, ইউসুফ হাজারি, মোহাম্মদ সলিমুল্লাহ, নাজিম সহ স্থানীয়। কারো কারো ইনকাম নাই, যার যত টাকা যেখানে আছে পড়ে রয়েছে। আমি এই কথাই আপনারা স্মরণ করতেছি। আমি মনে করি আমরা একসময় কৃষির উপরে বেশি নির্ভরশীল করতাম। আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় কিছু শাকসবজি করবেন, তারে কি হবে কিছু চাউল ডাউল যদি পান বা কেউ ক্রয় করে আনেন, তারা শাকসবজি দিয়ে খাওয়া যায়। করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে যে লকডাউনের একটা পর্যায়ে পৌঁছে গেছে, সারা বাংলাদেশে এটা মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। আপনারা তার নিয়ে এটা ঘরে থাকবেন, এমনকি আমাদের দলীয় পর্যায়ে তার এসেছে অনেক। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।